গুড মর্নিং মাই সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো ঘুম থেকে উঠে দেখো, আমি আগে চা করতে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। ওর ঘুম থেকে উঠে আগে চা লাগবে, তা না হলে নাকি ওর ভালো লাগে না, আবার বলে দিন যায় না, একটা অন্য ব্যাপার। সে যাই হোক, আমি চা খাই না, এই জন্য ও আমি আর করে খাইনি, ওর জন্যই করে দিয়েছি এক কাপ। দিয়ে আমি আগে ঘরটা ঝাড়ু লাগিয়ে নেব। তো ঘরটা আগে ঝাড়ু লাগিয়ে তারপরে অন্য কাজগুলো করব। কি জানো তো, আজ না অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমি বুঝতেই পারিনি যে এত বেলা হয়ে গিয়েছে। যেহেতু ঘরে আর কেউ নেই, এই জন্য না আমি বুঝতে পারিনি, আর ওর ডিউটিতে ও চলে গিয়েছে, তো এই জন্য আমি বুঝতে পারিনি। অনেকটা খারাপও লাগছে, ঘুম থেকে দেরি করে উঠলে না সত্যি শরীর মন মেজাজ খুব খারাপ থাকে, ভালো লাগে না, কেমন জানো হয়। তো কি করব এখন, সেভাবে আমি কাজগুলো করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি করে করছি, কেননা অনেকটা আর কি লেট হয়ে গিয়েছে। যেহেতু এই জন্য আমার না ব্রেকফাস্টটা করতে হবে তাড়াতাড়ি করে, আবার যেহেতু দুপুরে রান্না আছে, এই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে ফ্রেশ হব। আমি এখন ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্টটা করব। তো এতটা বেলা হয়ে গিয়েছে, সত্যি অন্যদিন আমি খুব তাড়াতাড়ি উঠি, কিন্তু আজ না অনেকটা 8টা সাড়ে 8টা বেজে গিয়েছে জানো তো, খুব খারাপ একটা ব্যাপার, অনেক বেলা করে ঘুম থেকে উঠলে খুব খারাপ এটা। তো যাই হোক, ফ্রেশ হয়ে এসে দেখো মুখটা ধুয়ে নিয়ে আমি এখন একটা ক্রিম লাগাবো তাড়াতাড়ি করে। ক্রিম না লাগালেও না মুখ না টান টান ধুয়ে যায়, যেহেতু শীতের সকাল, শীতের সময় না ক্রিম না লাগালে মুখ ভীষণ একটা কেমন টান টান হয়ে যায়। তো আমি আর কি নিভিয়া ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এটা লাগালে না মুখটা খুব সফট থাকে, আর কেমন পাগল পাগল লাগছে দেখো আমার। আমি এখনো আর কি চুলটা আশ্রয়নি, তো ভাবছি আমি চুলটা পরে আশ্রয় নেবো, আগে আমি ব্রেকফাস্টটা করে নিই তারপরে। তো আমি তো রাতে দেখো খাওয়ার পরে বেশি আর কি আমি বাসন না ধুয়ে রাখি, তো আজ আর ধুইনি, আমি একটা ধুয়েই করছি। আর দেখো আমি এখানে রাতে বেঁচে যা ভাত ছিল, তো ভাবছি ভাতটাই আজ সকালে ব্রেকফাস্টটা ওর করে দিই, এটাতেই হয়ে যাবে। যেহেতু ডিম দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি ডিমটা দিইনি, আজ শেষ হয়ে গিয়েছে। তো পেঁয়াজ রসুন ক্যাপসিকাম মটর ধনিয়া পাতা এগুলো দিয়েই আমি এই ভাত ভাজিটা করবো। বেশ এটাও খারাপ লাগে না, ভালোই লাগে। তো ডিম দিলে বেশি ভালো লাগে, চিকেন দিলে বেশি ভালো লাগে, ওগুলো মানে যেহেতু এখন শেষ হয়ে গিয়েছে। আর দেখো দুপুরে হয়ে এসেছে, তো আমি দুপুরে করছি। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে ছোটো ছোটো আলু এনেছে, সেইগুলো দম করছে, আলুর দম। তো আলুর দম আর ভেজ ডাল করবো আজ, নিরামিষই করবো, যেহেতু মাছ ডিম শেষ হয়ে গিয়েছে, আবার আজ আর সন্ধ্যার সময় হয়তো সব আসবে। তো যাই হোক, এখন এই এটা দিয়ে দুপুরে চালিয়ে নেব, আলুর দম আর ভেজ ডাল। তো এইমাত্র স্নান করে আসলাম, রান্না কমপ্লিট, তো এখনও খাওয়া দাওয়া করিনি, তো ভাবছি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নেব, কেননা দেখো অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর সব কিছু এই দেখো নিচে সব কিছু গুছিয়ে রেখেছি, তো খাওয়া দাওয়াটা করে তারপরে তোমাদের সাথে পরে এসে কথা বলছি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে ভাবছি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে একবারে, তা না হলে এই কাজগুলো যদি রেখে দিই পরে পরে করতে না ভীষণ কেমন যেন একটা বিরক্ত লাগে। তো কাজগুলো বেশ গুছিয়েও থাকবো যদি সাথে তার সাথে করে নিই, আর তা না হলে যদি রেখে দিই আর ভালো লাগে না পরে করতে। যে কোনো জিনিস যদি বলা হয় এখন না পরে, তাহলে কিন্তু সেই জিনিসটা করতে না পরে আর ভালো লাগে না, তার জন্য আমি চেষ্টা করি সাথে তার সাথের কাজ করে নেওয়ার জন্য। কি করব, দুপুরে খাওয়া দাওয়া করার পর তো কারোরই এইগুলো কাজ করতে ভালো লাগে না, তবুও মেয়েদের জীবন এটা করতেই হবে। আর দেখো এই যে কড়াইটা মাজি, আমি সত্যি কড়াইটা না মাজতে ভীষণ কষ্ট হয় কড়াই মাজতে। তো কি করব, আমার হাজবেন্ড যেমন একা ছিল দেখো নিচ থেকে তখন কালো করে ফেলেছে, তার জন্য না আমি নিচ থেকে উঠাতেই পারি না, ভীষণ একটা কষ্ট ব্যাপার। তো ভাবছি নিচ থেকে যাহাই হোক উপরে আর কি ভিতরে ভালো থাকলে হলো, তো সেইভাবে করছি। আর কি বলতো, এই বিয়ের আগে কত ভালো ছিলাম সেটাই এখন ভাবছি, বিয়ের পরে দেখো কত কাজ, কাজের কোনো শেষ নেই। মার কাছে যখন ছিলাম মা এই কাজগুলো করে নিত, আমি এগুলো বুঝতেই পারতাম না কত এইগুলো কাজ, এতটা কষ্ট। তো কি করা, কিছু করার নেই, এ সব মেয়েদের এমনই জীবন যে বিয়ের পরে এই কাজগুলো করতেই হবে সেভাবে। আর দেখো পাশের বাড়ি একজন না পুরি দিয়ে গিয়েছিল, ময় আর কি আটার পুরি, এটা খেতে তেমন বেশি একটা ভালো না লাগেনি, অনেকটা আর কি মোটা মোটা হয়ে গিয়েছিলো, এই জন্য ওগুলো ফেলে দিচ্ছি, আর যেহেতু বাসি হয়ে গেছে আর ভালো লাগবে না তার জন্য। আর দেখো এই যে আর যে কালো কালো যে টাইসে না একটু জল জল এক এক ফোঁটা যদি ছিটে ছিটে লাগে, তা না সাদা হয়ে থাকে, তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি।
আর দেখো চলে আসলাম দুপুরে খাওয়ার পরে, তো সব কাজগুলো গুছিয়ে এসে ভাবছি এবার নিজেকে একটু ফ্রেশ করি, কেননা অনেক কাজ করতে করতে না চুল টুল আমি আর কোনো আর কি আঁচড়াই নি, তো ভাবছি এইগুলো আগে আঁচড়িয়ে নেব। আর যেহেতু শীতকাল, শীতের সময় না এই কোনো ক্রিম টিম না ইউজ করলে তো ভালোই লাগে না, এটা আমার সারা জীবনই অভ্যাস, কোনো ক্রিম তো অবশ্যই ইউজ করতেই হবে। তো আমি আর কি যে সকালে যে ক্রিমটা লাগিয়েছিলাম ময়েশ্চারাইজার, সেটা আমি লাগিয়ে নিচ্ছি। আর বডি লোশন তো লাগাবো, আমি বেশিরভাগ সব নিভিয়াই ইউজ করি, কারণ নিভিয়া কোম্পানিটা খুব ভালো লাগে আমার এই জন্য। তো দেখো পাশের বাড়ি ও একজনরা পুজো করেছিল, তার জন্য দেখো মিষ্টি টিষ্টি অনেক কিছু পুরি দিয়ে গেছে। আর মিষ্টি দেখো আমাদের বাঙালির রসগোল্লা আর হিন্দুস্তানির রসগোল্লা অনেক পার্থক্য, দেখো কেমন যেন খেতে রাবার রাবার টাইপের, একদম মানে সে অন্যরকম, ভালো না খেতে। তো বাঙালির কথা তো কোনো তুলনাই নেই, আর দেখো হিন্দুস্তানির কি অবস্থা, এ খেতে না ভুষি ভুষি টাইপের রসগোল্লা, ভালো না। তো বিকাল হয়ে এসেছে, তো আর কি দেখো তোমাদের দাদা ভাই বলছে চায়ের সাথে কিছু একটা করো, তো আমি ভাবছি কিছু একটা কি করা যায়, তো ভাবছি যখন চিপস আছে ঘরে কিছুটা, তো চিপস করা ভেজে নি। আর দেখো এই ছোট ছোট যেগুলো নেই যে চিপস গুলো, এই চিপস গুলো না একদম বাজে খেতে, ভাজাও ভালো হয় না খেতেও ভালো না, তো এই জন্য আমি 4-5টা ভাজিয়ে ভেজে আর ভাজলাম না। আর তো ভাবছি এইগুলো ভেজে নেব, দেখো অনেকগুলো ভেজে নিয়েছি, এইভাবে তেলটা বেশ কম হয়ে এসেছে ভাজতে ভাজতে। তো আমি তোমাদের একদম লাস্টের দিকে দেখাচ্ছি, দেখো তো দেখো অনেকগুলো বেশ ভেজে নিয়েছি। এগুলো অবশ্য খেতে খেতে তো ভালো লাগে, কিন্তু ভীষণ গ্যাস্ট্রিক অম্বল হয়ে যায়, কিন্তু কি করা, তবে এগুলো টেস্টি লাগে আর কি।